গোপনগুনা থেকে বাঁচার অনেক সহজ হয়। আহমদ আবির, আপনি লিখেছেন সন্তান সহ কোনো মহিলাকে বিবাহ করা হলে সেক্ষেত্রে বাবার সাথে সেই বাচ্চার সম্পর্ক কিরূপ হবে, কাগজপত্রে কিভাবে তা লিপিবদ্ধ করতে হবে, উত্তরাধিকার হিসাবে তার প্রাপ্য কি, যেহেতু তার অরুর জাত সন্তান নয় সেজন্য উত্তরাধিকার হিসাবে তার প্রাপ্য নাই, কিন্তু তার জন্য কোনো সম্পত্তি তিনি লিখে দিতে পারেন অ্যাজ এ উপঢৌকন, আর ওই সন্তান তার মায়ের হাজব্যান্ড হিসাবে এই লোককেও বাবা হিসাবে ডাকবেন এবং তিনি সন্তানের মতো তাকে স্নেহ করবেন। এরপরে